যখন আমরা বেডে উঠেছিলাম অনেক জুনিয়র হয়তো অরুণদার থেকে অরুণদা বলছিলেন যে 71 সালে উনি গ্রাজুয়েশন করেছেন, আমার তখন হবে 1 বছর বয়স। কিন্তু আমরা যখন বেড়ে উঠেছিলাম তখনও পর্যন্ত প্লেন লিভিং অ্যান্ড হাই থিঙ্কিং এর একটা প্রবাদ ছিল, একটা একটা আমাদের মধ্যে একটা বেড়ে ওঠার জন্য একটা এই ধরনের একটা মতবাদ, সেটা আমাদের বাড়ি থেকে, সেটা আমাদের স্কুল থেকেও সেটা কিন্তু শেখানো হতো। কিন্তু আস্তে আস্তে দেখা গেল যে যত গ্লোবালাইজেশনের যুগে আমরা পড়ছি, এই প্লেন লিভিং হাই থিঙ্কিং এর কনসেপ্টটা কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে থাকে। দেখা গেল মানুষ খুব প্লেন থিঙ্ক করছে এবং তার লিভিংটা হয়ে যাচ্ছে হাই, হাই লিভিং অ্যান্ড প্লেন থিঙ্কিং, জাস্ট রিভার্স। তো সেটা খুব পীড়াদায়ক ছিল আমাদের এবং আমরা খুঁজে বেড়াতাম কোথায় আর কি ওই ভিন্নতাটা খুঁজে পাবো। সবসময় আমাদের মনে যে হয়তো সেটা কাজ করতো, শিক্ষার জগতে এসেও সেটা খুঁজেছি চতুর্দিকে। আমি এখানকার মানুষ নই, আমি যদিও গত 21 বছর ধরে আমি রায়গঞ্জেই আছি, আমি এখানে একটা কলেজের অধ্যাপক, আমার বাড়ি কলকাতায়, এবং এই সময়টা বেশিরভাগ সময়টাই আর কি যেহেতু এখানেই থাকি, সুতরাং এই ছুটির সময়টা পাই বলে এই সময় আমি বাড়িতে চলে যাই, তাই এই ইন্ডোলজির এই মিটটা আমার অ্যাটেন্ড করা খুব একটা বেশি হয়ে ওঠেনি। কিন্তু আমাকে যে এই ট্যাগলাইনটা প্রচন্ড আমাকে অনুপ্রাণিত করতো যে অ্যাক্ট লোকাল বাট থিঙ্ক গ্লোবাল, এইটা আমার ভীষণ, এই যে বিনয়ের যে ভিশনটা সেটা মনে হয় এই ইন্ডোলজির একটা ভীষণ বড় একটা অনুপ্রেরণার একটা জায়গা, যেটা হয়তো ভবিষ্যতে প্রচুর কবি, প্রচুর সাহিত্যিক এবং প্রচুর নতুন নতুন সাহিত্যে আসা চিন্তার জগতের মানুষকে উদ্বুদ্ধ করতে পারবে। কারণ আমরা চিন্তাটা কিন্তু আমাদের খুব স্বতন্ত্রভাবেই হয়, প্রকাশটা কখনো আমরা বাংলায় করছি, কখনো আমরা ইংরেজিতে করছি, সেটা আমাদের নিজেদের পারদর্শিতার উপর। বিনয়কে ধন্যবাদ, কারণ ও ইংরেজিটাকেও সমান গুরুত্ব সহকারে, সমান জোর দিয়ে ও এটাকে করছে, এবং এই যে বিপুল ব্যয়ভার আমার মনে হয় সেটাও হয়তো বিনয় নিজের কাঁধেই পুরোটা চাপিয়ে দিয়েছে। সুতরাং আমরা যদি বিনয়ের কিছু বই কিনে ওর যদি পাশে দাঁড়াতে পারি, আমার মনে হয় বিনয় বোধ হয় ওর এই জিনিসটাকে চালিয়ে নিয়ে যেতে পারবে। সুতরাং সকলের কাছে আপনাদের সকলের কাছে আমার অনুরোধ, আপনারা বিনয়ের পাশে দাঁড়ান এবং এই ধরনের জিনিসকে, মানে যেটা সত্যি আমরা হয়তো চাই খুব ভেতর থেকে কিন্তু পাই না, এটাকে এগিয়ে তোলার জন্য আপনারা সবাই পাশে থাকুন। ধন্যবাদ, থ্যাংক ইউ।